زلیخا یوسف علیہ السلام ایر پاگل ہوئے چھے کشر کرونے ندارت گئی رے یوسف بر زبانوش نبو دے گئی رے و آرام جانوش خیال روی یوسف یار عبود آنی سے خاطر افکار عبود ارزو رے زلیخا یوسف ایر پاگل ہوئے چھے کشر کرونے সুন্দর দের কারণে আরেকটা কালো স্ত্রী কুতুব দিয়া বাড়ি নিয়ে আসছে গার্মেন্টস থেকে দড়ি বুরুম সরাতে ছেলে বাবাই বলে যে বাবার এই জাত তো ধ্বংস করে দিবি এই রকম কালো মেয়ে কেন বিয়া করছস চয়েস করছস কেমনে ছেলে কত কোন কথা বলে না বাবাই বলে যে ডিভোর্স দিয়া দে মা বলে যে ডিভোর্স দিয়া দে বন্ধু বান্ধবরা বলে যে ডিভোর্স দিয়া দে ভাই বলে যে ডিভোর্স দিয়া দে আত্মীয় স্বজন সবাই বলে যে ডিভোর্স দিয়া দে কিন্তু এ বলে যে এখন না এক সপ্তাহ আগে রাখি দেখেন না এক সপ্তাহ পর্যন্ত রাখছে তাহাজ্জুদের আগে আগে ভোর রাতে দুইজনের জন্য শ্বশুর শ্বশুরের জন্য গরম পানি গোসল আর ওজুর জন্য ব্যবস্থা করে দেয় সকাল বেলা গরম গরম ভাতের ব্যবস্থা করে নাস্তার ব্যবস্থা করে নয়টার ভিতরে ঘরের সমস্ত কাজ একাই সম্পাদন করে এলাকার কোনো মানুষ আসলে তাদের সাথে সুন্দর শিষ্টাচার গুণাবলী সুন্দর কথা আচরণ দেখায় ও এক সপ্তাহ পরে ছেলে যখন আবারও গার্মেন্টসের ছুটি থেকে আসছে তখন আবার বাবাই বলে যে বাবা কাছে আয় এই রকম জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলাও ভালো জাতের মেয়ে কালো ভালো নদীর পানি গোলাও ভালো এই রকম মেয়েটাকে তুই ডিভোর্স দিস না তোর কপালে এই রকম ভালো মেয়ের জাত আর জীবনে আসার আশঙ্কা নাই এক সপ্তাহ আগে সবাই বিরুদ্ধে ছিল এক সপ্তাহ পরে সকলে তার পাগল হয়েছে কিসের কারণে হ্যাঁ কিসের কারণে নাকি রূপ কিসের কারণে গুণের কারণে এবার আসেন এখানে চেয়ারম্যান নাম কি মানুষ একজন আছে যে চায়ের দোকানে বসি বসি ও চেয়ারম্যান সাহেবের বদনাম করে আমাদের কপালটা ফাড়া এই সমস্ত কথা বলে হঠাৎ করে একদিন রাত্রে আড়াইটা বাজে তার ছেলে নাকের থেকে মুখের থেকে ফেনা বের করে দিয়েছে অবস্থা খারাপ একজনের কাছে টাকা চাইলো কেউ টাকা দিল না সাড়ে তিনটা বাজে চেয়ারম্যানের দরজায় গিয়া নক করে চেয়ারম্যান বলে যে আড়াইটা বাজে ঘুমাইতে আসলাম আবারও ঘুমাইতে দিবি না কে বলে যে হ্যাঁ আমি আসছি যে বলে কি জন্য বলে যে বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছি ছেলেটাকে কোথায় নেবো জানি না অল্প করে টাকা হলাদ দেন টাকার জন্য আসছে বলে কত টাকা লাগবে বলে যে 5000 টাকা দেন না চেয়ারম্যান সাহেব তো বড় দয়া মায়ার মানুষ বলে যে 5000 টাকা নয় অ্যাম্বুলেন্স ভাড়াও নিয়ে যাবে 5000 টাকা 20000 টাকা লইয়া যা 20000 টাকা নিয়া আগে চিকিৎসা করো যখন পারো তখন দিও না পারলেও দেখা যাবে রাস্তে কইন সুবহানাল্লাহ আচ্ছা না পারলেও দেখা যাবে এখন এই সমস্ত মানুষের কাছে মোবাইল করে ও আল্লাহ কি মুসিবত কি কার বদনাম করি এতদিন কি মানুষ আমাদের চেয়ারম্যান হইলো আল্লাহর রহমতে যেদিকে যায় সেদিকে তার পাগল পারা হয়ে গেছে তার কথাই বলতে থাকে এতদিন পর্যন্ত তার বদনাম করেছিল এখন তার পাগল হয়ে গেছে কিসের কারণে দয়ার কারণে গুণ কি তিনটে গুণ কি কারণ জুলাইখা ইউসুফের পাগল হয়েছে কিসের কারণে কালো স্ত্রীটার সকলে পাগল হয়ে গেছে কিসের কারণে
চেয়ারম্যান সাহেবের বদনাম করতো, মানুষদেরকে দৈনিক 300-400 টাকার চা খাওয়াই দিত চেয়ারম্যানের বদনামের মধ্যে। এখন পাগল হয়ে গেছে কিসের কারণে? এবার আসেন, আল্লাহ বলে তোলে তুমি এবার জাস্টিফাই করো, আমি আল্লাহ পাকের সৌন্দর্য কি পরিমাণ, তুমি আমার জন্য পাগল না হইয়া কোন মেসি আর কোন কাকার জন্য পাগল হইলি ও যুবকের দল? আমি আল্লাহ রাব্বুল আলামিনের সৌন্দর্য কি পরিমাণ। আল্লাহ বলে যে ও দুনিয়ার মানুষেরা, পৃথিবীর ভিতরে যত সৌন্দর্য তুমি দেখো সবগুলো আমি আল্লাহ পাকের গোডাউন থেকে সাপ্লাই করা সৌন্দর্য। আল্লাহ, আমি আল্লাহ পাকের সৌন্দর্য কি পরিমাণ। আসমান জমিনের মধ্যে যতগুলো সমুদ্র আছে, আসমানের উপরে সাতবক, আসমানের উপরে আটটা বেহেস্তের ছাদের উপরে, প্রত্যেকটা বেহেস্তের ছাদের উপরে একটা একটা সমুদ্র আছে। জান্নাতুল ফেরদৌসের ছাদের উপরে যে সমুদ্র, সেই সমুদ্রের নাম হইল আল বাহরুল মসজুর। কোরআনে কারীমের আয়াত ফিল বাহরিল মসজুর। হুজুর, এই তো বিশাল সমুদ্রটা কত বড় হইতে পারে? রসুলকে জিবরিল বলে যে হুজুর আমার শুধু একটা ঢেউ সম্পর্কে জানা আছে, মাওজুহু কাসসামাওয়াতিস সাবঈ ওয়াল আরদিনাস সাবঈ, ওই সমুদ্রের একটা ঢেউ সাততবক আসমান যত বড়, সাততবক জমিন যত বড়, সমুদ্রের একটা ঢেউ সেই পরিমাণ বড়। আল্লাহ বলেন যে গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রের পানি পরিমাণ সৌন্দর্য হল আমি আল্লাহর সৌন্দর্য। সেখান থেকে একটা সুই ঢুকাইয়া অথবা আঙ্গুল একটা ঢুকাইয়া একটা ফুটাকে আমি আল্লাহ গোটা বিশ্ববাসী যার জন্য পাগল হয়েছ, পৃথিবীর বিশ্ব সুন্দরীদের জন্য পাগল হইলা, গোটা পৃথিবীর মানুষেরা ইউসুফের জন্য পাগল হইল, চন্দ্রের আলোতে পাগল হয়ে যায়, সূর্যের আলোতে পাগল হয়ে যায়, চন্দ্রের কিরণে পাগল হয়ে যায়, আ গোলাপ ফুলের সৌন্দর্যের উপর পাগল হয়ে যায়, গোটা পৃথিবীর সমস্ত চাকচি চিক্কার উপর পাগল হয়ে যায়, সবগুলো আমি আল্লাহ পাকের থেকে বাজেট করা সৌন্দর্য। ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হইলাম সমস্ত সৌন্দর্যের মহা গোডাউন। সুবহানাল্লাহ বলেন না? ফলক এক নুকতা আজ কিলকে কমালস, ফলক এক নুকতা আজ কিলকে কমালস, যাহা এক গুঞ্চা আজ বাগে জমালস। আসমান জমিন চন্দ্র সূর্য যা সৌন্দর্য তুমি দেখতেছ সবগুলো আমি আল্লাহ পাকের পুকাস দিয়া সৌন্দর্য। আর বড় করি কন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে ও দুনিয়ার মানুষেরা, এবার তুমি আবার সৌন্দর্যের মধ্যে যদি পাগল হইতে চাও, আমি আল্লাহ পাকের দুই প্রকারের সৌন্দর্য, একটা হইল নূরে জলালি আরেকটা হইল নূরে জমালি, একটা হইল গরম নূর আরেকটা হইল মিষ্টি নূর, একটা প্রকাশ করছি চন্দ্রের মাধ্যমে আরেকটা প্রকাশ করছি সূর্যের মাধ্যমে। আমি আল্লাহ পাকের দুই প্রকারের সৌন্দর্যগুলিকে আমি আল্লাহ হেফাজত করি ডাকি রাখার জন্য 70,000 করে 140,000 পর্দা ব্যবহার করতে হয়েছে। ফলক এক নুকতা আজ কিলকে কমালস, যাহা এক গুঞ্চা আজ বাগে জমালস। এ বাসকালির বুরুম সরার মুসলমানেরা, তাহলে সবচেয়ে বড় সুন্দরের মালিক কে? জোর বলেন কে? আল্লাহ বলেন যে যদি সুন্দরের কারণে কেউ পাগল হইতে হয়, কার পাগল হইতে হবে? এক নম্বরে আল্লাহর পাগল। তাহলে আবার আসেন, দুই নম্বর সুন্দরের মালিক হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। জনৈকা ইহুদি মহিলা আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে গেলেন, গিয়া বলেন যে এ আয়েশা, তোমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি সুন্দর নাকি আমাদের পয়গম্বর ইউসুফ আলাইহিসসালাম বেশি সুন্দর? এ বাসকালীর বরম সরার মুসলমানেরা, আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে যে ও ইহুদি মহিলা, এত বড় প্রশ্ন কেন করেছো? আমি অবশ্যই জানি তুমি তৌরাত কিতাবে, জবুর কিতাবে,
انجل কিতাবে পাইছো আল্লাহ পৃথিবীতে যত সৌন্দর্য বানাইছেন সমস্ত সৌন্দর্যকে দুই ভাগ করেছেন অর্ধেক দিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন আর অর্ধেক দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আশি হাজার জগৎ বানাইছেন মানব দানব হাইওয়ান জানোয়ার কীটপতঙ্গ আর অর্ধেক দিয়া বানাইছেন তাহলে যেহেতু আমার নবী মানবের ভিতরে আছে সেই কারণে তুমি আমার পয়গম্বরকে ইউসুফের চাইতে কম সুন্দর বানাইবার জন্য আমার কাছে তুমি এত বড় প্রশ্ন করি বসছো আমি জানি শুনো শুনো আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে শুনেছি সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা খলাকাল্লাহুল জামালা সুম্মা কাসসামাহু আলা মিয়াতি আকসামিন ফাআখাযা মিনহা কিসমা فقسمه على قسمين خلق الله منها بها الأولى يوسف وخلق الله بها منها الثانية تمام المخلوقات كلها أوه يهودي مهلا شنو شنو أمي أمر نبير كاسي شنوشي আল্লাহ রাব্বুল আলামিন যে সৌন্দর্যটা বানাইছেন সেটাকে প্রথমে দুই ভাগে ভাগ করেন নাই সর্বপ্রথম সেটাকে একশো ভাগে ভাগ করেছেন একশো ভাগের থেকে একটা ভাগ লইয়া ওই একশো ভাগটাকে আল্লাহ এক ভাগটাকে দুই ভাগে ভাগ করেছেন অর্ধেক দিয়া পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে বানাইছেন আর অর্ধেক দিয়া আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র হাইওয়ান জানোয়ার মানব দানব কীট পতঙ্গ আশি হাজার জগৎকে বানাই দিয়েছেন আরো নিরানব্বই অংশ দিয়া আমি মুহাম্মদুর রসুল্লাহকে বানাই দেওয়া হয়েছে জমালে হোসনে ইউসুফ পর ফকদ আশেক জুলাইখাতি জমালে হোসনে ইউসুফ পর ফকদ আশেক জুলাইখাতি তোমার রুহে রোশন পর فدا ساری خدائی ہے حسن یوسف دم عیسیٰ ید بیضہ داری حسن یوسف دم عیسیٰ ید بیضہ داری آچے ہما خوب دارن تو تنہا داری لواغی زلیخا لو رأینا جبینہو لواغی زلیخا لو رأينا جبينه لعثرنا بالقطع القلوب على اليد لعثرنا بالقطع القلوب على اليد اي محمد رسول الله اما زن عائشة بولن زه مشور المحيل را يوسف پیغمبر کے دکر شت شت تادر ہاتھ کے ٹفلے چلو কিন্তু আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যারা একবার দেখেছেন তাদের কলিজা সহ রক্ত সহ আপনার কাছে কুরবানি করে দিয়েছেন তাহলে দুই নম্বর সৌন্দর্যের মালিক কে বড় করে বলেন কে সুন্দরের কারণে যদি পাগল হইতে হয় এক নম্বরে কার পাগল দুই নম্বর যদি সুন্দরের কারণে কারো পাগল হওয়া লাগে কার পাগল ও যুবকেরা কার সুন্দরে পাগল হয়ে গেলি চোদ্দশো বছর পর্যন্ত এই আলেমের দলেরা এই আমুল্লা মৌলবীর দলেরা দাড়িকে এইরকম দাড়ি গালে ছিল না সেদিন থেকে শুরু করেছে দাড়ি শেষ পর্যন্ত পাকি জরে যাওয়ার সময় আসে গেছে এতদিন পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্যের কথা এত বড় বলল একটা দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহর জুব্বা তুমি গায়ে দিতে পারলা না একটা দিনও মুহাম্মদুর রাসূলুল্লাহর টুপিকে তুমি মাথায় উঠাইতে পারলা না কোন মেসি কোন ইহুদি খ্রিস্টানের বাচ্চা কোন লাল কুত্তার দল তোমাকে কোন কারণে তোমার শরীরে দশ নম্বর আর এগারো নম্বরের গেঞ্জি উঠাইতে পারল তুমি মুসলমানের বাচ্চা নয় এক নম্বরের মুনাফে ইয়ে রাজ কিসি কো নহি মা লোম কে মুমেন
قاري نظرا طاه حقيقة مه قرآن تلي مانوش مانوش ار پاگل هاي كوي كارونه ارزرو بولن كوي كارونه ایک نمبر كارون کی تلي ایک نمبر سندر ار مالك گوٹا پیتی بیتے سب چه بڑو سندر ار مالك کے دوئی نمبر ہے سب چه بیشی سندر ار مالك کے আম্মাজান হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা তিন দিন এক সপ্তাহ আমাদের হাড়ি কেনে তেল থাকতো না আমাদের গর্জনের চরাকের ভিতরে গর্জন থাকতো না সুবহানাল্লাহ বলেন না আমরা এশার নামাজের পরে কখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের ঘরে আসে এই জন্য আমরা অপেক্ষাতাম যখন রাসূলুল্লাহ আমাদের ঘরে আসতো আমরা রাসূলুল্লাহর চেহারার আলোর সামনে শুয়ের ভিতরে তাগা ঢুকাইয়া আমাদের সিরা পাটা কাপড় গুরি সিলাইয়া নিতাম ও মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিকের নাবিদা কোন মেসির জন্য পাগল হইলাম কোন নেইমারের জন্য পাগল হইলাম কোন ব্রাজিল আর আর্জেন্টিনার জন্য পাগল হইলাম জীবনে তো দোয়া করি না হে আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া মারিস না রাত্র দিন 24টা ঘন্টা যুবকের কলিজার ভিতরে স্বপ্ন লালন করে হে আল্লাহ বিশ্বকাপের ফুটবলার প্লেয়ার না বানাইয়া আমাকে কবরে নিস না এত বড় মুনাফিক পৃথিবীতে আর কেহ নাই তাহাদিব ফেরেঙ্গি নেকিয়া মুরগে উমুমন তাহাদিব ফেরেঙ্গি নেকিয়া মুরগে উমুমন হে হযরত ইনসা কে লিয়ে উসকা সমর মউত তলে জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়েছে কিসের কারণে আর জোরে বলেন কিসের কারণে সৌন্দর্যের কারণে জুলাইখা ইউসুফের জন্য পাগল হয়েছে এ মুসলমান ইমানদার এবার আল্লাহ বলেন যে দুনিয়ার মানুষেরা যদি সুন্দরের কারণে পাগল হয় তো হয় এক নম্বরে কার পাগল দুই নম্বরে কার পাগল বড় করে বলেন কার পাগল রাসূলুল্লাহর পাগল এরপর আসেন আল্লাহ বলেন যে তুমি যদি গুণের জন্য পাগল হইতে চাও পৃথিবীতে সবচেয়ে বড় গুণের মালিক আমি আল্লাহ আমার 4000 গুণ আছে 1000 গুণ দিলাম তাওরাত কিতাবে 1000 গুণ দিলাম জবুর কিতাবে 1000 গুণ বাচক নাম দিলাম ইনজিল কিতাবে আমি আল্লাহ 900 গুণকে আমার কাছে স্পেশাল জমা রেখেছি কিয়ামতের ময়দানে আমার হাবিবের সামনে এইগুলো প্রকাশ করব 99টা গুণ দিলাম কোরআনে কারীমের ভিতরে একটা গুণ দিলাম আমি এটা হলো আল্লাহ সেটাকে আমার ইসমে জাত বানাইলাম সেই গুণটা দিয়া গোটা পৃথিবীর মানুষেরা ফুল বানায় সুবহানাল্লাহ বলেন না সেই গুণটা আমি মানুষের হাতের মধ্যে লিখে দিলাম বাম হাতে লিখে দিলাম নাকের মধ্যে লিখে দিলাম কানের মধ্যে লিখে দিলাম ও মুসলমানেরা এখানে আল্লাহ লিখে দিয়েছেন আলিফ লাম লাম হা আর বড় করে বলেন আলিফ লাম লাম হা বড় করি আর জোর আওয়াজে এদিক থেকে আপনারা তাকান আলিফ লাম লাম হা বড় করি বলেন আল্লাহ আর জোর আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নাকটা ধরে দেখেন না আলিফ লাম লাম হা বড় করি বলেন আল্লাহ ও মুসলমান পুরা শরীরটা দেখেন না আলিফ লাম লাম তসদীদ হা আর বড় করে বলেন আল্লাহ জিদর আও সজর মে হজর মে তেরি রঙ বু হে জিদর দেখতা হুঁ উদর তু হি তু হে ডানে তাকাইলে তুমি আল্লাহ ফাইনা মা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ আয় আল্লাহ সামনে তুমি আল্লাহ পিছনে তুমি আল্লাহ ডানে তুমি আল্লাহ বামে তুমি আল্লাহ উপরে তুমি আল্লাহ নিচে তুমি আল্লাহ সামনে তুমি আল্লাহ পিছনে তুমি আল্লাহ সামনে থেকে কিছু হয় না সব কিছু করার মালিক একমাত্র তুমি আল্লাহ
فأينما تولوا فثم وجه الله এ বাসকালির বুরমজারের মুসলমানেরা আল্লাহ বলেন যে ও বান্দা মানুষেরা এই যে এখানে দেখেন না তিনটায়া আলিফ লাম লাম হা আল্লাহ বলেন আল্লাহ যেদিকে তাকাবেন সেদিকে আল্লাহ পাওয়া যাবে উনাদের স্ট্যান্ড দিছে কয়টা 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 জোরে বলেন কয়টা তিনটা আলিফ লাম লাম হা করে করে বলেন সুবহানাল্লাহ এ মুসলমান একটা মানুষে কোন ফুল কাটে ওদিকে কাটা তিনটা এদিকে তিনটা ফেনের ফাঁকা তিনটা যেদিকে যাবেন তিনটা না দিলে অথবা পাঁচটা না দিলে বেজুর উপরে চিহ্ন না দিলে সুন্দর হয় না আল্লাহ বলেন যে সবকিছু আমি আল্লাহ পাকের নাম তোমার ভিতরে ঢুকাইয়া দিলাম এ বুরুমসরার মুসলমানেরা এবার আল্লাহ বলেন যে বান্দারে 99টা নাম সবগুলো আমি কোরআনে কারিমে দিয়ে দিলাম রহমান নামক গুণের মালিক আমি আল্লাহ রহিম আমি আল্লাহ মুমিন আমি আল্লাহ সালাম আমি আল্লাহ মুহাইমিন আমি আল্লাহ জব্বার আমি আল্লাহ কহ্হার আমি আল্লাহ ফাত্তাহ আলী আমি আল্লাহ আলিম আমি আল্লাহ খবীর আমি আল্লাহ সমি আমি আল্লাহ বসির আমি আল্লাহ ফাতেহ আমি আল্লাহ কাবেজ আমি আল্লাহ বাসত আমি আল্লাহ রহিম আমি আল্লাহ রউফ আমি আল্লাহ সব্বার আমি আল্লাহ সবুর আমি আল্লাহ শকুর আমি আল্লাহ গফফার আমি আল্লাহ সত্তার আমি আল্লাহ ওয়ু আল্লাম আমি আল্লাহ আদল আমি আল্লাহ হাকম আমি আল্লাহ লতিফ আমি আল্লাহ খবীর আমি আল্লাহ আলিম আমি আল্লাহ হাকিম আমি আল্লাহ রশিদ আমি আল্লাহ ও বান্দাজুল জালালি ওয়াল ইকরাম আমি আল্লাহ আহাদ আমি আল্লাহ ওয়াহিদ আমি আল্লাহ আলি আমি আল্লাহ মুতাআলি আমি আল্লাহ ও বান্দা জুল কুওয়া আমি আল্লাহ মতিন আমি আল্লাহ রউফ আমি আল্লাহ সবুর আমি আল্লাহ রশিদ আমি আল্লাহ সবুর আমি আল্লাহ আল হাই আমি আল্লাহ ওয়াজিদ আমি আল্লাহ মাজিদ আমি আল্লাহ ওয়াহিদ আমি আল্লাহ জুল জালালি ওয়াল ইকরাম সমস্ত গুণের মালিক আমি আল্লাহ সমস্ত গুণের মালিক কে আল্লাহ বান্দা কার গুণে পাগল হলি আমি আল্লাহ পাকের সমস্ত গুণ আমার কাছে তাহলে গুণের কারণে পাগল হইলে এক নম্বরে কার পাগল আল্লাহ বড় করে বলেন কার পাগল আল্লাহ দুই নম্বরে যদি কেউ গুণের কারণে পাগল হইতে হয় আল্লাহ বলেন যে আমি আল্লাহ পাকের 99টা গুণের থেকে 18টা আমার হাবিবের ইজ্জত বাড়াই দেওয়ার জন্য আমার হাবিবকে দিয়ে দিলাম আল্লাহু আকবার সবাই প্রত্যেকজনে বাম হাত ধরেন বাম হাতের তালু আমার দিকে না বাম হাতের দিকে বাম হাতের তালু ধরেন বাম হাতের তালুর মধ্যে বামে উপরে লাগাইন না নিচে দুইটা রেখা আসছে কিনা রেখা মানে দাড়িরই কি আসছে উপরে লাগাইন না নিচে দুইটা দাড়িকে আরবিতে আষ্ট বলে ডান পাশে একটা লম্বা দাড়ি আছে না নাই এটাকে আরবিতে কি বলে এক আট দশ এক কত একাশি সুজা বাম ডান হাত ধরেন উল্টা আছে না নাই এক দশ আট কত আঠারো আঠারো আর একাশি হে কত জোরে বলেন না কা নিরানব্বই আল্লাহ বলেন যে আমার কুদরতের ডান হাতের মধ্যে যে এইগুলো রাখছি এইগুলো আমার হাবিবকে দান করে দিলাম আল্লাহ নিজেকে নিজে বলতেছেন ইন্না রব্বাকুম লারাউফুর রহিম রসুলকে বলতেছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম রাউফ রহিম আজিজ হাকিম এই সমস্ত আঠারোটা নাম আল্লাহ নিজের কাছে যায় রাখার আছে সব রাখি আল্লাহ পাক রসুলকে আঠারোটা নামের মালিক বানাই দিয়েছেন তাহলে গুণের কারণে কাউকে মোহাব্বত করতে হলে দুই নম্বরে কাকে দুই নম্বরে রসুল্লাহ
এবার আসেন, মানুষ মানুষের পাগল হয় তিন নম্বর কারণ কি? রসুল দয়া। এবার আল্লাহ বলেন যে আমার দয়া বেশি তোমার উপর নাকি আমেরিকার দয়া বেশি? জোরে বলেন কার দয়া? আমার দয়া বেশি নাকি বাংলাদেশ গভর্নমেন্টের দয়া বেশি? আমার দয়া বেশি নাকি তোমার বাবার দয়া বেশি? আল্লাহ বলে আলম না যে আল্লাহু আইনাইনি ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন وجعل لكم السمع والابصار والافئده والله جعل لكم ما والله خلقكم ما لا تعلمون شيئا او بندا তোমাকে আমি আল্লাহ বানাইছি তুমি মার পেটের ভিতরে ছিলা তুমি আমার যখন ছিলা তখন কিছু তুমি জানতে না এখন তোমার কানও ছিল না তোমার নাকও ছিল না তোমার জিহ্বা ছিল না তোমার হাত ছিল না আমি আল্লাহ যদি একটা চক্ষু না দিই আসমান বিক্রি করে দাও জমিন বিক্রি করে দাও আমেরিকা বিক্রি করো পৃথিবীর সমস্ত বড় বড় পাওয়ার রাষ্ট্রগুলিকে বলো বানাইয়া তোমাকে একটা চক্ষু দেবার জন্য গোটা পৃথিবী মিলে যদি একটা চক্ষু বানাইতে পারে আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে তাদেরকে গোটা পৃথিবী দিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহ বলেন যে একটা চক্ষুর দাম বেশি নাকি গোটা পৃথিবীর মালিকানা বেশি? একটা হাতের দাম বেশি নাকি আমেরিকার পাওয়ার হাউসের দাম বেশি? একটা পায়ের দাম বেশি নাকি লন্ডনের হিথ্রো এয়ারপোর্টের দাম বেশি? ও মুসলমান, আল্লাহ বলেন যে আমি আল্লাহ কত বড় দয়া তোমাকে করেছি, মার পেটের ভিতরে তুমি কিচ্ছু ছিলে না। ওয়ালাকাদ খালাকানাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন থুম্মা জাআলনাহু নুতফাতাম ফি ক্বারারিম মাকিন থুম্মা খালাকানান নুতফাতা আলাকা فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين. ايه بندا তুমি তো কিচ্ছু ছিলে না, একবার নাপাক পানির পুটা ছিলা, সেই নাপাক পানির পুটাকে আমি তোমার মার পেটের ভিতরে জমাট রক্ত আমি আল্লাহ বানাইলাম, জমাট রক্ত থেকে চল্লিশ দিন পরে গোশতের পিণ্ড আমি আল্লাহ বানাইলাম, গোশতের পিণ্ড থেকে চল্লিশ দিন পরে প্রত্যেক জায়গায় জায়গায় গুড়ায় গুড়ায় হাড্ডি লাগাইয়া দিলাম, স্প্রুপ লাগাইয়া দিলাম, সকেট লাগাইয়া দিলাম, এলবো লাগাইয়া দিলাম, এক্সট্রিবল লাগাইয়া দিলাম, অবন্দারে আবার মাঝখানে মাঝখানে কবজা লাগাইয়া দিলাম, মাঝখানে মাঝখানে সকেট দিয়ে দিলাম, ও বন্দা মাথা থেকে পা পর্যন্ত 360 শুধু আমি আল্লাহ জোড়া ফিটিং করেছি, শুধু স্ক্রুপ দিয়ে দিয়ে সকেট দিয়ে দিয়া ও বন্দা সমস্ত দয়া আমি আল্লাহ পাকের তোমার উপর। এবার চারি মাস পরে যখন তুমি এবার জিন্দা হয়ে গেছো, তোমার চারি মাসের পরে বন্দা এখন তুমি খাবা কি? তোমার মার পেটের ভিতরে পায়খানা পসরাবার রক্ত ছাড়া তার কিচ্ছু নাই, এইগুলো তোমার পাক জবান দিয়ে আমি কেমনে খাওয়াই? তোমাকে তো আল্লাহ আল্লাহ করতে হবে, আমি আল্লাহ পাকের জবানে জিকির করতে হবে। এ মুসলমানেরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহকে প্রত্যেক দিন সকালবেলা 100 বলেন না, আয় আল্লাহ আপনি পাক আমি না পাক, আল্লাহ আপনি পাক আমি না পাক, আল্লাহ আপনি পাক আমি না পাক, আল্লাহ আপনি পাক আমি না পাক। আল্লাহ বলেন যে বান্দা 100 পর্যন্ত নিজেকে নিজে না পাক ঘোষণা দিলি, আমাকে পবিত্র করলি, আমাকে পবিত্র ঘোষণা দিলি। এ ফেরেশতার দল সাক্ষীতা কহ, আমি আমার বান্দাকে পাক বানাইয়া পবিত্র বানাইয়া আমার পবিত্র চাদরের ভিতরে জায়গা দিয়ে দিলাম। নচুড়ে দিল ফুগানে সুবহ গাহি নচুড়ে দিল ফুগানে সুবহ গাহি হামাশায়দ মিলে আল্লাহ হুমে হামাশায়দ মিলে আল্লাহ হুমে। ও ব্রুমসরার মুসলমানেরা
বহু দিন গরম ওয়া শুনেছেন মাসখানে মাসখানে কিছু কিছু সময় কলবের খোরাক দেওয়ার জন্য দিলটাকে আল্লাহর জন্য খালি করেন আল্লাহ ও মুসলমান দিলের ভিতরে বড় বড় দুশমন বসাইছি সাতজন একজনের নাম দুনিয়া আরেকজনের নাম শয়তান আরেকজনের নাম গায়রুল্লাহর মোহাব্বত আরেকজনের নাম নফস সাইটটা বড় বড় দুশমনকে কতল করে ফেলতে হবে তেগেল আদর কতল গাইরে হক বেরান তেগেল আদর কতল গাইরে হক বেরান দরনগর আখের কে বাদে লাচে মান মান দিল্লাহ বাকি জুমলা রব مرحبا اي اشك شرك تسوز رب الله ري امر قلب تتوي سرار كارو جنن نوه مال دولت کی حوص دل سے نکال مال دولت کی حوص دل سے نکال دل کو پرانوار کر عیس الجلال دل ہو آئینا تیرے دیدارو کا سر جھکا کر دیکھ لو تیرا جمال حضرت پٹیار مفتی شاہ حضور رحمت اللہ علیہ بولن سے اللہ رے ایک ایک منوش ایک ایک کسر پاگل کہ او بیبیر چہرار پاگل کہ او شمتنر چہرار پاگل آر کہ او زگا شمبتر پاگل آر کہ او سٹا گنشور بیلڈنگ ار پاگل آر کہ او ڈاکار چاکریر انجسٹر ار پاگل اللہ میں عزیز اللہ دنیا کسر پاگل ہوئے نائیں شدو مطر কেবল মাত্র তুমি আল্লাহ পাকের দিদারের পাগল হয়েছে আল্লাহ আমার কিছু লাগবে না ও আল্লাহ আমি একটু মাথা ঝুঁকাইলে যাতে সিজদা দিলে তোমার মাথা রূপ তোমার কুদরতের পায়ের উপর আমি আজিজ লোকের কপালটা যাতে পড়ে যায় ও বুরুমসরার মুসলমানেরা এই জন্য আল্লাহর মহব্বত যদি সৃষ্টি করতে হয় আল্লাহ বলেন যে বান্দা তোমাদেরকে আমি জাস্টিফাই করার জন্য তিনটা কথা বললাম এবার তোমাকে আমি নাপাক কোনো খানা খাওয়াই নাই তোমাকে আমি তোমার মার পেটের ভিতর থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটা পাইপ লাগায়া দিছি ডাইরেক্ট তোমার পেটে আসবে খাবার এবার যেদিন দুনিয়াতে আসছি মুরগির বাচ্চা তো এখন আসছে এখনই খাইতে পারে কুতকাইতে পারে না আল্লাহ আল্লাহ সমস্ত জিনিস চাবাইতে পারে আল্লাহ বলেন যে বান্দা তোমার কত এখনো মাত্র দাঁত দিই নাই মাত্র দাঁতের ফেরম লাগাইছি আগামীকাল বলবেন সুবহানাল্লাহ আগামীকাল এ মুসলমানেরা এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা তোমাকে আমি এখন কি খাওয়াইবো আমি আল্লাহ এবার তোমার জন্য আলকাইতু ফি সদরি উম্মিকা তোমার মার সিনার ভিতরে রকিকাইনে দুইটা পাইপ লাগায়া দিছি বারিদান ফিস সাইব বারিদান ফিস সাইব ও হারান ফিস শীতাই লবানান খালিসান সাইগাল লাকুম হাদিসে কুদসি ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনি বলি দেন এদেরকে এদের মার সিনার ভিতরে আমি আল্লাহ জান্নাতের থেকে দুইটা পাইপ লাগায়া দিয়েছি দুনোটা পাইপের থেকে গরমকালে পিওর ঠান্ডা ঠান্ডা আর ঠান্ডাকালে পিওর গরম গরম ডাইরেক্ট জান্নাতের দুধের নাহাত থেকে দুধের ব্যবস্থা করেছি কে শুকর কর নাম তেরা জল জলালা কে শুকর কর নাম তেরা জল জলালা জিস ওয়াক্ত হামে দাঁত নতে দুধ সে পালা যখন আমি ছোট ছিলাম দাঁতে ছিল না মুখে বলেন না যখন আমি দাঁতে ছিল না মুখে তরল খাবার দিলেন আল্লাহ মা জননীর বুকে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও বাসকালীর মুসলমানেরা আল্লাহ বলে যে বান্দারে তোমাকে তো আমি সমস্ত কিছু দিলাম এখন তুমি আমার দয়া ছাড়া আর কোথাও যাইতে পারবে না আমি কি পরিমাণ দয়া করি এক ঘন্টায় তুমি ছয় হাজার ছয় শত ছেষট্টিটা নিঃশ্বাস তোমার নিতে হয় এক ঘন্টায় এইরকম হিসাব করলে চব্বিশ ঘন্টায় এক লক্ষ ষাট হাজার নিঃশ্বাস ফেলে এক লক্ষ ষাট হাজার নিঃশ্বাস নিতে হয় ও আল্লাহ ও মুসলমানের দল
তাহলে এক ঘন্টায় এইরকম 6,663 নিঃশ্বাস অক্সিজেন, এটা যদি আমরা মেট্রোপলিটনে রাখি আমার বাবার বিল তো প্রত্যেক ঘন্টা হিসাবে কমপক্ষে 37,000 টাকা চলে আসে। সুবহানাল্লাহ, আগামীকাল বলবেন এক ঘন্টায় 37,000 করে হিসাব করলে 80 বছর বয়সে কত কোটি টাকা আমার অক্সিজেনের বিল আসে। এক ঘন্টার বিল যদি কারেন্টের বিলে তো আসে, 80 বছর বয়সে আমার সূর্য আর চন্দ্রের কত কোটি হাজার বিল আসে। আপসে হাম ক্যা শিকায়ত গাইরে মুসলিম সে করে, আপসে হাম ক্যা শিকায়ত গাইরে মুসলিম সে করে, কৌম খুদ গুমরা হুই হ্যাঁ কি কাহানি ক্যা কহে, কৌম খুদ গুমরা হুই হ্যাঁ কি কাহানি ক্যা কহে, দুশ্মন কি দুশ্মনি সে হাম শিকায়ত ক্যা করে, দোস্তোঁ কি দোস্তি মে জব ওয়ফা মিলতা নেহি। আল্লাহ বলেন যে বান্দা রে আমি আল্লাহ পাকের দয়া বেশি নাকি আমেরিকার দয়া বেশি? আল্লাহর যদি দয়া বেশি হয় তাহলে বান্দা দয়ার কারণে কাউকে মহাব্বত করতে হলে এক নম্বরে কাকে? তাহলে আবার রসুলুল্লাহর দয়া আমাদের উপর বেশি নাকি ক্লিন্টনের দয়া বেশি? মেসির দয়া বেশি নাকি রসুলুল্লাহর দয়া বেশি? কাকার দয়া বেশি নাকি রসুলুল্লাহর দয়া বেশি? আমার দলের আওয়ামী লীগের বিএনপি জাতীয় পার্টির নেতা কর্মীদের দয়া বেশি নাকি রসুলুল্লাহর দয়া বেশি? আল্লাহ বলে যে কোন দলের জন্য জীবন দিলি, কোন দলের জন্য মরণ দিলি, কোন নেতার জন্য জীবন মরণ দিলি? ও মুনাফেকের দল, ও মুমেন নামক মুনাফেকের দল, তুই তো আমি আল্লাহ পাকের জন্য একটা টাকাও দিলি না, একটা জীবন দিলি না, তুই কোন দলের জন্য তুই তোকে শেষ করলি? সেই কারণে আমার হাবিব 1400 বছর পর্যন্ত আমাদেরকে পাঠাইয়া লক্ষ লক্ষ আসলাফ উলামা ইকরাম সাহাবা ইকরাম উলামাই মুতাকদ্দিমিন মুতাখিরিন সলফে সালেহীন সাহাবা তাবেইন তবে তাবেইন আইম্মাই মুজতাহিদিন সকলকে দিয়া আমাদেরকে শুধু রসুলুল্লাহর আল্লাহর দয়া বুঝাইছে। আল্লাহ বলে তোলে তিন কারণে আমি আর আমার হাবিব সবচেয়ে বেশি মহাব্বতের হইতে হবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, ইমানদারের কলবের ভিতরে কার মহাব্বত বেশি? আর জোরে বলেন কার মহাব্বত বেশি? তাহলে এই মহাব্বতটা কেমনে শিখবি, কোথার থেকে শিখবি? সেই কারণে আমি আল্লাহ লম্বা একটা আহসানুল কসর শিখাইয়া দিলাম। নাহনু নাকুসু আলাইকা আহসানুল কসসি বিমা আওহাইনা ইলাইক, কেমনে করা শিখে, মোহাব্বত কাকে বলে, আল্লাহর কেমনে পাগল হইতে হয়, রসুলুল্লাহর পাগল কেমনে হইতে হয়, এটা জুলাইখার থেকে শিখতে হবে। জুলাইখা তো ইউসুফ আলাইহিস সালামকে যে কোনো কৌশলে ঢুকায় দিছে জেলখানার ভিতরে। আসলে মুফাসসিরিন ইকরামগণ লিখছে কে কি জানেন নি, জুলাইখা যখন ইউসুফকে আইনা মন্ত্রী পরিষদের বিবিদেরকে দেখাইলো, বিবিরা তো এখন সব সকলেই ইউসুফের পাগল হয়ে গেছে। এবার বিভিন্ন মন্ত্রীর ম্যাডামের পক্ষ থেকে আসতেছে বিভিন্ন প্রকারের চিঠি, এইগুলো জুলাইখার কাছে শব্দ হয়ে যায়। বলো যে অবস্থা তো খারাপ, আমার বন্ধু তো এরা কোনো একজনের টানি নিয়ে যাবে, তাহলে আমার বন্ধুকে আমি পাওয়ার জন্য আপাতত জেলের ভিতরে রাখি দিই। নাদারত গাইরে ইউসুফ বর সুবানস, নবুদে গাই রে ও আরামে জানস, খিয়ালে রুয়ে ইউসুফ ইয়ারে ও বোধ, আনিসে খাতেরে আফকারে ও বোধ। জুলাইখা রাত্র দিন 24টা ঘন্টা ইউসুফ বলেন ইউসুফ ইউসুফ ইউসুফ
يوسف زارا راتر دين 24 ঘন্টা الله هو الله বলেন الله هو الله 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 ও মুসলমান এরা কেন আল্লাহ আল্লাহ করে এখান থেকে তো যাওয়ার সময় বাসের মধ্যে একজনে বলে যে সোনা বন্দুর গান চালা আর একজনে বলে যে নয় নয় ওয়াজের ক্যাসেট লাগা যার থেকে যেটা পাগল হয়েছে তার কথা শুনলে ভালো লাগে তার কথা ইয়াদ করলে ভালো লাগে তার তাকে দেখলে ভালো লাগে জিয়াদে এশকে আশকে তাজগিয়োস যে জিকিরে ও বুলন্দ আওয়াজ গিয়োস জুলাইখা ইউসুফ 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 করতে করতে পাগলের মতো হয়ে গেছে পরে করি কম সুবহানাল্লাহ কিসের মতো হয়ে গেছে এখন জুলাই ইউসুফকে তো আর দেখে না ভালো করে প্রতিদিন যাইতে পারে না এদিকে তিন মাস পরে নিজের স্বামী আজিজে তিন বছর পরে আজিজে মিশর মারা গেছে ওয়াল্লাহ জুলাইখা তো আরো নিঃস্ব হয়ে গেছে অসহায় হয়ে গেছে কঠিন অবস্থাতে পড়ে গেছে এখন কি করতে পারে শেষ পর্যন্ত জুলাইখা বাবা মরে যাওয়ার পরে জুলাইখা বাবার যা সম্পদ পাইছিল সবগুলো বিক্রি করেছে শুধু ইউসুফের নামে যে চাই ইউসুফের নাম শুনলে তাকে লক্ষ লক্ষ টাকা দিয়ে দেয় ও আল্লাহ রে শেষ পর্যন্ত হইতে 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 কানতে 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 জুলাইখার চুকের পানি শেষ চুকের ভিতরে রক্ত শেষ ফুজ শেষ শেষ পর্যন্ত জুলাইখা নিঃস্ব হইয়া অন্ধা হইয়া একটা কাপড় মাথার উপরে আরেকটা কাপড় পরনে মাঝখানে কোনো কাপড় সুপর নাই এবার মিশরের বাজারে বাজারে ঘুরে এদিকে এদিকে ছোট ছোট বাচ্চারা জুলাইখা পাগলি জুলাইখা পাগলি জুলাইখা পাগলি বলি বলি এইভাবে ডিং মারে জুলাইখাকে যত পাগলি বলে একটু বড় আওয়াজে ইউসুফ বলি দেয় এরা সবাই পাগল বলি বলি ডিং মারে প্রধানমন্ত্রীর স্ত্রী নিজের সমস্ত জান খতম করে দিল জওয়ানকে নষ্ট করে দিল সমস্ত টাকা ধ্বংস করে দিল কিন্তু একটা সেকেন্ডের জন্য নিজের জবান থেকে ইউসুফের নামের জিকির শেষ করে নাই আল্লাহ বলেন যে বলা না বলো আন্নাকুম বিশাইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ও বান্দারে যখন তোমার ছেলে ধ্বংস হয়ে যাবে ছেলে মৃত্যু হয়ে যাবে এগারোটা মেয়ের বাবা হয়ে যাইবে সমস্যা আস একের পর এক আসতে থাকবে কিডনি একটা নষ্ট হয়ে যাবে ক্ষেত কামার সবগুলো একজনের ক্ষেত পড়ে যায় না শুধু আমার ক্ষেতগুলো পড়ে গেছে আল্লাহ রে মুসিবতের কোনো শেষ নাই কিন্তু একটা সেকেন্ডের জন্য মৌলার ইয়াদ কেসে এক সেকেন্ডের জন্য কলব থেকে ছেড়ে দেয় নাই আল্লাহ বলে যে তুই হলি সাবের আমি আল্লাহ ওয়াবশ্বিরি সাবিরিন তোমার সাথে থাকার বেশারত দিলাম ইন্নাল্লাহ মাআস সাবিরিন আল্লাহ জুলাইখা শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম তো বারো তেরো এগারো নয় বারো তেরো এগারো নয় এই রওয়ায়তের ভিতরে কোনো একটা রওয়ায়ত হবে এই সময়ের ভিতরে বাচ্চা রাইয়ান ইউসুফ আলাইহিস সালামকে ডাকি নিয়ে আসছে আইনা প্রথমে খাদ্যমন্ত্রী বানাইয়া দিল এ গেল এ বাসকালির বুনুম ছড়ার মুসলমানেরা এবার জুলাইখা কি করছে জানেননি জীবনের যত টাকা সম্পদ ছিল সবগুলো একসাথ করেছে একসাথ করি এক টাকার নোট বানাইছে এক দিনারের নোট এক দিনার সমান বর্তমান বাংলা টাকা সাতচল্লিশ হাজার নয়শত সাতান্ন টাকা সুবহানাল্লাহ আগামীকাল বলবেন এতগুলো টাকা জুলাইখা সবগুলো বস্তা বানাইছেন তিন রাস্তার মাথায় তিন রাস্তার মাথায় একটা জুবরি ঘরের ভিতরে বসছে রাস্তার মাথায় তিন রাস্তার মাথায় জুলাইখা জুবরির ভিতরে ঢুকি এবার নিচের দিকে মাথা করি ইউসুফ বলেন ইউসুফ 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 বলে আল্লাহ ইউসুফ ইউসুফের জিকির করে মালিদেরকে বলে দিল যাও আমার কাছে যারা আসি ইউসুফের নাম বলতে পারবে আমি মহিলা হোক পুরুষ হোক ব্যবধান ছাড়া প্রত্যেকজনকে এক একটা দিনার দিয়ে দেব এক দিনার দিয়া তো দুই বছর চলতে পারে
সুবহানাল্লাহ বলেন না আল্লাহ 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 এবার মানুষদেরকে মালিরা দুল পিটায়া দিল মহিলা পুরুষের লাইন এদিকে ইউসুফ আলাইহিস সালাম খাদ্য মন্ত্রী থেকে পদোন্নতি হয়ে প্রমোশন পাইয়া ইউসুফ আলাইহিস সালাম হয়ে গেছে প্রধানমন্ত্রী আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম ঘোড়ার উপরে সওয়ার হইয়া যাইতেছে এক জায়গায় যাইতেছে যাওয়ার সময় চৌমোহনীর পারে দেখে যে একটা ঝুপড়ি ঘর এই ঝুপড়ি ঘরের ভিতর থেকে ইউসুফ ইউসুফ নামের আওয়াজ আসে ও আল্লাহ হে মুসলমান কান লাগায়া শুনেন কোরআন আর হাদিসের কথার মধ্যে অবশ্যই হেদায়েত আছে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম আস্তে করে কান লাগায়া দিল বলল অবশ্যই আমার নামের জিকির এতদিন পরে আমার পাগল আবার কূপ থেকে বের হইল পিছনের মানুষেরা বলে যে হুজুর আপনার পাগলের শেষ নাই এক সেকেন্ডও সব সময় কোনো না কোনো জায়গার থেকে ইউসুফের নামের জিকির আসে আল্লাহ ইউসুফ আলাইহিস সালাম বলে যে তামো গুড়াটাকে লাগাম টানি ধরছে লাগাম টান দিয়া ওই হাম্বার লগে বাঁধছে হাম্বার লগে বাঁধিয়া এবার ওই লাইনের মধ্যে গেছে সবাই এবার কয়েকজনে চিনতে পারছে বাকি ফকির ফুকারা তো প্রধানমন্ত্রী চিনেন নতুন প্রধানমন্ত্রী কয়েকজনে যারা চিনছে তারা বলে যে হুজুর আপনি একটু আগে যাইতে পারবেন অসুবিধা নেই এখানে যাবেন নাকি এখানে কি দেখবেন তা তো জানি না এখানে একটা লাবণ্য হারা চেহারার কোনো সৌন্দর্য নাই অন্ধা একটা পাগলি মহিলা নিচের দিকে উপুড় হইয়া ইউসুফের নামের জিকির করে বলে তো অসুবিধা নাই ইউসুফ আলাইহিস সালাম বলে তোমাদেরকে কি দেয় বলে তো আমরা একবার বড় করি ইউসুফ বলার সাথে সাথে আমাদেরকে এক দিনার দিয়ে দেয় ইউসুফ আলাইহিস সালাম প্রধানত প্রথম লাইনে গিয়া দাঁড়াইয়া আবার বলে দিল ইউসুফ বলতে দেরি নাই হাতটা জুলাইয়া এইভাবে ধরি এইভাবে তাপ্পর মারে দিছে সুবহানাল্লাহ বলেন বেয়াদবি মাফ করিয়ে হুজুরকে দেখাইবার জন্য করলাম ইউসুফ আলাইহিস সালাম অবস্থা আরেক রকম হয়ে গেছে আমি তো প্রধানমন্ত্রী এটাও তো জানে না আবার আমার নামের জিকির করে আমি নিজে আসি ইউসুফ তাকে বললাম এত চেষ্টা করলাম তাকে চিনলাম না আমার প্রত্যেকজনকে টাকা দিল প্রত্যেকজনকে মাথায় হাত বুলাইয়া দিল আমাকে টাকাও দিল না আবার আমাকে থাপ্পড় মারে দিল মায়ানে আশেক মাশুক চরমজিজ কেরামুল কাতিবি রাহম খবর নিজ এলম হে হিফজুল কিতাবর এশক হে উম্মুল কিতাব এলম সে পয়দা সওয়ালো এশক হে পিনহা জওয়াব বরমালানা খতিব আজম রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ রে কেরামুল কাতিবিরা হাম খবর নিস কেন বলা হয়েছে ইয়ালামুনা মা তাফআলুন যা যা শুনে যা করে সব তো তারা জানে কিন্তু এখানে তো কেরামুল কাতিবিনের খবর নাই বলতেছে বলে যে আল্লাহ কোন ফেরেশতা জগৎকে এশক দান করেন নাই সেই কারণে বান্দা আর মাওলার মাঝখানে মারিফত আর এশক মারিফতের মহব্বতের অবস্থা দুনিয়ার কোন ফেরেশতা জানে না ও বুরম সরার মুসলমানেরা সেই কারণে ইউসুফ আলাইহিস সালাম বলে যে অবস্থা তো খারাপ সুজা লেগামকে ফিরাইয়া ডাইরেক্ট অফিসে চেম্বারে চলে গেছে সিংহাসনে চলে গেছে সিংহাসনের চেম্বারে গিয়া সেপাহী দুইজনকে ডাক দিছে দিকে আই যা তিন পথের মাথা একজন মহিলা পাবি লাবণ্য হারা চেহারায় কোনো সৌন্দর্য নাই মাথা থেকে পা পর্যন্ত পাগলির মতো দুইটা কাপড় পরা আছে সে মুখের থেকে কিন্তু ইউসুফের নামের জিকির ছাড়ে না তাকে লইয়া আমার সিংহাসনের সামনে আইনা দাঁড় করাইয়া দে সেপাহি আসলো যাহা পনা জুকুন যা আপনি বলেন অসুবিধা নাই আইসা বলে যে আপনাকে প্রধানমন্ত্রী ডাকতেছে বলে যে হা প্রধানমন্ত্রী যখন ডাক দিল আমি যে প্রধানমন্ত্রীর সাবেক প্রধানমন্ত্রীর বর্তমান স্ত্রীও আছি এটা যে জানে না প্রধানমন্ত্রী নতুন হয়েছে আজকে আমার জন্য কোনো প্রকারের ব্যবস্থা হয়ে যাইতে পারে সুবহানাল্লাহ বলেন না জুলাইহা গিয়া সরাসরি ইউসুফ আলাইহিস সালামের সিংহাসনের সামনে দাঁড়াইছে
تفسير كبير ولا بلند فنظر إليها نظرة عميقة يوسف عليه السلام ভালো করি জুলাইখার দিকে একটা নজরে আমি গহরি নজর দিছে জুলাইখার দিকে গহরি নজর দিতে দেরি নাই ইউসুফের দৃষ্টি যখন জুলাইখার চেহারার উপরে পড়ছে আল্লাহ রে ও মুসলমান ইউসুফের দৃষ্টি যখন জুলাইখার চেহারার উপরে পড়ছে আর জুলাইখা অন্ধা থাকতে পারে নাই এত বছরের অন্ধা চোখের মধ্যে দৃষ্টি শক্তি আসি গেছে এবার জুলাইখা ভালো করে ইউসুফ আলাইহিস সালামের দিকে সিংহাসনের দিকে তাকাইতে দেখে যে আমার বন্ধু হয় না আমার বন্ধু হয় না আমার এটা তো মিশরের প্রধানমন্ত্রীর চেয়ার এটাও তো আমি জানি আবার এটা আমার বন্ধু যে এক সেকেন্ড তো আমার চিনতে দেরি হয় নাই আবার এই চেয়ারে এই সিংহাসনে আমার বন্ধু কেমনে আসলো তাহলে আমার বন্ধুর বয়স যখন ১২ বছর ছিল আমার বয়স যখন ১৮ বছর ছিল আমি যখন মুলকে শামের মধ্যে আমার বাবার বাড়িতে ঘুমাইছিলাম তখন আমার বন্ধু যখন আমাকে স্বপ্নের মধ্যে দেখা দিয়েছিল সেদিন আমার বন্ধু আমাকে পরিচয় যেটা দিয়েছিল আমি যখন জিজ্ঞেস করছিলাম দিলম্বর দিওয়ানামে খুদ নগপতি নিশানে আজ মকামে খুদ নগপতি নমিদানম কেনামত আজ কে পুরুষম কুজায়া বম মকামত আজ কে পুরুষম আগর শাহি তুরা আখের চনামস ওগর মাহি তুরা মনজিল কুদামস বয়েক আশুয়া মুরা বরবাদ কর দি হাজারা হারে বর বিস্তর নেহাদি মনম তৃষ্ণা তো আবে জিন্দেগানি মনম কুশতা তু জানে যা বেদানি ও বন্ধু দিলটা মনটা কাড়িয়া নিয়ে যাও তোমাকে চিনি না জানি না তোমার বাড়ি কোথায় তুমি কোন দেশের রাজপুত্র হলেও সেখান থেকে আমি তোমাকে আনতে পারবো বন্ধুরে দয়া মায়া করে আমাকে একটু পরিচয়টা দিয়া দাও না বন্ধু আমাকে সেই দিন যে পরিচয় দিয়েছিল বগুফতাগর আজি কারত তামামাস আজি যে মিসরমু মিসরম মকামাস বন্ধু আমাকে মিশরের প্রধানমন্ত্রী পরিচয় দিয়েছিল এতদিন পর্যন্ত বন্ধু তো আমার গোলাম ছিল আমার ঘরের বাড়ি ছিল বন্ধুর উপর আমি আসক্ত হইলাম বন্ধুকে নিয়ে কত ঘটনা করলাম বন্ধুকে শেষ পর্যন্ত জেলের ভিতরে আমি ঢুকাইলাম আজ শেষ পর্যন্ত আমি পাগল হইলাম আজকে দেখি যে বন্ধু তো ঠিকই আমার সিংহাসনের উপরে আসি বসে গেছে একটু জুলাইখার মুখের থেকে হাসি ফুটে গেছে হাসি ফুটতে দেরি নাই যেই জুলাইখা হাসি দিল সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের কলিজার মধ্যে ধাক্কা লাগি গেল কিরে মহিলা চিনি না জানি না বুঝি না চেহারা লাবণ্য নাই কোথাকার মহিলা আমাকে দেখি কেমনে হাসবে কারণ জিজ্ঞেস করতেছে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আমার জামি রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইউসুফ আলাইহিস সালামের যা কথা বলছে তাফসীরের ভাষায় আমি শেরের মাধ্যমে ফার্সি ভাষায় তর্জমা করে দিলাম কি বলতেছে জবস খন্দি দনসে ইউসুফ আজব কর জবস খন্দি দনসে ইউসুফ আজব কর আজ নাম নিশানে ওই তলব কর এ মহিলা কুতাগার তুই মহিলা আমাকে দেখি হাসলি কেন আমাকে তুই চিনস না আমি তোমাকে চিনি না আজকে হঠাৎ করে হাসি দিলি কেন কেন হাসলি সেটা বলতে হবে জুলাইখা বলো যাহারে বন্ধু খাতা খতের মধ্যে ঘাড় মধ্যে আরো লবণ ছিটকাই দিলি ও বন্ধু তুই কাকে কি জিজ্ঞেস করস এবার জুলাইখা জবাব দেয় বগুফতানম কে চোরয়ে তো দিদম তোরা আজ জুমলা আলম বর গুজিদম বগুফতানম কে চোরয়ে তো দিদম তোরা আজ জুমলা আলম বর গুজিদম জওয়ানি দরগমত বরবাদ করদম বদি পিরি কেমি বিনি ফতাদম গ্রেফতি সাহাতে দৌলত দরাগোশ মোরা একবা রোগী কর দি ফরামোশ এ বন্ধু তুই আমাকে চিনস নাই আমাকে চিনস নাই যেদিন মিশরের বাজারে তুই উঠছিলি বণিকের দলেরা মিশরের বাজারে তোমাকে উঠাইছিল লক্ষ লক্ষ মানুষেরা স্বর্ণ চাঁদি দিয়ে তোমাকে খরিদ করতে চাইছিল ওনারা দেয় নাই এক পাশে তোমাকে ওজন করি সমান সমান ডবল
ডবল পাল্লা দিয়া আমি হীরা জওহার মনি মুক্তা দিয়া গোটা পৃথিবীর চাইতে সবচেয়ে বেশি তোমাকে মূল্য দিয়া আর যেই মহিলাটা কিনছিলাম সেই মহিলা আমি মহিলা জওয়ানি দরগমত বরবাদ কর দম জওয়ানি দরগমত বরবাদ কর দম বদি পীরি কেমি বিনি ফাতা দম ও জুলাইখা আজকে তুমি আমাকে দেখতেছো কি রকম অবস্থায় দেখতেছো আমার লাবণ্য তো নাই সৌন্দর্য নাই আমি পাগলির মতো হয়ে গেছি কিন্তু জুলাইখা ও ইউসুফ যেদিন তোমাকে আমি মিশরের বাজার থেকে খরিদ করছিলাম সেদিন আমি পুরো পৃথিবীর মধ্যে মহিলাদের ভিতরে আমি এক নম্বরে বিশ্ব সুন্দরী ছিলাম বন্ধু আমাকে ভুলে গেছেন গরফতি শাহতে দৌলত দরাগোশ মোরা একবা রোগী কর দি ফরামোশ আজকে সামান্য মিশরের বাচ্চাই পাইয়া আমার মতো এত দয়াল ভান্ডার মহিলাটাকে কেমনে ভুলিয়া গেলি আল্লাহ বলেন যে ও বন্দা মার পেটের ভিতরের কথা কেমনে ভুলিয়া গেলি এ বন্দা দাঁত চারা দাঁতের ফেরম দিয়া খানা যেদিন চালাইছিলাম তোমার মার বুকের ভিতরে যেদিন খানা দিয়েছিলাম যে এই দুই বছর আড়াই বছর পর্যন্ত খাবারের ব্যবস্থা করেছিলাম সেই দিনের কথা কেমনে ভুলিয়া গেলি অবন্দা এরপরে তোর হাত ছিল না হাত দিলাম পাও ছিল না পা দিলাম জিব্বা ছিল না জিব্বা দিলাম ঠ্যাং ছিল না ঠ্যাং দিলাম দেমাক ছিল না দেমাক দিলাম তোমার মাতার মগজ ছিল না মগজ দিলাম অবন্দা তুমি ছোট্ট ছিলা পায়খানা যেখানে তোমার শোয়ানি সেখানে পায়খানা যেখানে তোমার বিছনা সেখানে ও বন্দা যেখানে তুমি থাকো সেখানে তুমি তুমি পায়খানা করো অবন্দা নিজের পায়খানা নিজে খাইতা তুমি ছোট্ট ছিলে যে আল্লাহ তোমাকে বড় করলো অবন্দা আজকে নিজের সাইকেল নিজে চালাইতে পারো নিজের মোটর সাইকেল নিজে ঘুরাইতে পারো এ বন্দা আজকে নিজের কথা নিজে বলতে পারো নিজের কাজ নিজে হাত চালাইতে পারো বন্দা আজকে তুমি সামান্য দুনিয়ার এই চাকচি শিক্ষার মধ্যে পড়িয়া আমার মতো দয়াল ভান্ডার আল্লাহটাকে কেমনে ভুলিয়া গেলা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল করিম ও বন্দা আমি কি অপরাধ করলাম এ মুসলমান সকাল থেকে রাত্রে ১২টা পর্যন্ত আজ যে যে কাজ করি ১০০০ মানুষ আছে আর্জেন্টিনা আর্জেন্টিনা ১০০০ বার বলতে পারে ব্রাজিল ব্রাজিল ১০০০ বার বলতে পারস অবন্ধা তুই যে কোম্পানিতে চাকরি করস সেই কোম্পানির প্রোডাক্টের নাম ১০০০ বার বলতে পারস যেই মাঝির আন্ডারে চাকরি করস সেই মাঝির নাম ১০০০ বার বলতে পারস যেই ম্যানেজার স্যারের আন্ডারে চাকরি করস সেই ম্যানেজার স্যার স্যার ১০০০ বার বলতে পারস এ বন্দা লক্ষ লক্ষ জিনিসের কথা আম্মা আম্মা ১০০০ বার বলতে পারলি আব্বা আব্বা ১০০০ বার বলতে পারলি বন্দা সকাল থেকে বিকাল পর্যন্ত কসমস বিস্কুট আর টুস বিস্কুট নাটি বিস্কুটের নাম টিপ বিস্কুটের নাম ১০০০ বার ধরতে পারলি অবন্দা আমি আল্লাহ কি অপরাধ করলাম সকাল থেকে রাত্রে ১২টা পর্যন্ত একবারও তো মোহাব্বত নিয়ে আল্লাহ মোহাব্বত নিয়ে বলেন আল্লাহ অবন্দা একবারও তো তুই মোহাব্বত নিয়ে আল্লাহ বলতে পারস নাই অবন্দা আমি কি অপরাধ করলাম সকালে তুই যদি কমপক্ষে ১০০ বার আল্লাহ বলতি আমি আল্লাহ ২৪ ঘন্টার ভিতরে তোর জান মাল ছেলে সন্তান ইজ্জত আবরু সব কিছুর জিম্মাদার হয়ে যাইতাম ও মুসলমানেরা জুলাইখা বলে যে চিনতে পারছেন নি বন্ধু এখনো চিনেন নাই ইউসুফ আলাইহিস সালাম বলে যে হা জুলাইখা তাম চিনতে পারছি তুমি জুলাইখা ও এবার ইউসুফ আলাইহিস সালাম বলে যে জুলাইখা অসুবিধা নাই তুমি বলতেছো আমার কারণে জোয়ান কি খতম করেছ এটা তো তোমার একতরফা মোহাব্বত ছিল সুবহানাল্লাহ আমি বলছি নাকি আমার সাথে তোমাকে প্রেম করতে এটা তো একতরফা ভালোবাসা ছিল একতরফা ভালোবাসাতে লক্ষ লক্ষ যুবক আছে ওই বিশ্ব সুন্দরীকে দিনের ভিতরে ৫০ বার বিয়া করি ফেলে জোরে বলেন ঠিক কিনা
রাজকন্যাকে 1000 যুবক আছে দৈনিক বিয়া করি ফেলে আমি রাজার জামাই কিন্তু বিয়া তো দুনো পক্ষ থেকে হইতে হয় জোরে বলেন না ঠিক কি না ইউসুফ আলাইহিস সালাম বলে যে এটা তো তোমার একতরফা ভালোবাসা এইখানে আমার কি দোষ আছে সুবহানাল্লাহ বলেন না যাই হোক অসুবিধা নাই তুমি যখন বলতেছো আমার কারণে জোয়ান কি খতম করেছো অসুবিধা নাই আজকে বলো বগুফতা হাজতে তু চিস্তি এমরোজ বগুফতা হাজতে তু চিস্তি এমরোজ জামানে হাজতে তু কিস্তি এমরোজ সুবহানাল্লাহ তো মুখে থেকে বের হয় না জোরে জোরে হ্যাঁ বলো তো আজকে তোমার কি প্রয়োজন আছে আমাকে মিটাই দিতে হবে জুলাইখা তুমি কি চাও কি চাও আজকে বলো তো দেখি আল্লাহ আকবার বলেন না এ জুলাইখা তোমার কি চাওয়া পাওয়া আছে জুলাইখা বলে যে বন্ধু মিশরের প্রধানমন্ত্রী হয়েছ আপন সিংহাসন নিয়ে আপন অবস্থান নিয়ে আপন অবস্থায় থাকো আমি জুলাইখার কাটাকতের মধ্যে লবণ ছিটকাইতে চাইও না তোমারটা তুমি নিয়ে থাকো আমাকে ডিস্টার্ব করিও না আমি আমার কাটাকত নিয়ে আমি আমার অবস্থায় থাকি মিশরের লক্ষ লক্ষ মানুষেরা জমা হয়ে যাচ্ছে অবস্থা আরেক রকমে ঘুরে যাইতেছে ও জুলাইখা বলে যে আপনি আমাকে এগুলা কি বলতেছেন জীবনে হাজারবার আছে আপনাকে আমার মনস্কামনা পূর্ণ করার জন্য আপনার সামনে আমি পেশ হয়েছিলাম তালাবদ্ধ করে শেষ পর্যন্ত 7টা দরজার ভিতরে ঢুকাইছিলাম প্রত্যেকটা দরজা লাথি মারি মারি তালা সহ আপনার আল্লাহ আর আপনি ভাঙছেন সুবহানাল্লাহ ও আল্লাহ এ ইউসুফ এতদিন পরে আবার এটা কি পাগল বলো তুমি আমাকে এখন এই পাগলিকে দেখতেছো আবার কি কি আমাকে কি পূর্ণ করে দিবা ও জুলাইহা বলে যে এটা আমি বিশ্বাস করি না সুবহানাল্লাহ বলেন না ইউসুফ আলাইহিস সালাম বলে যে জুলাইহা আমাকে চিনস নাই ও ইউসুফ আলাইহিস সালাম বলে যে আমাকে চিনস নাই ও বলে যে হা কি চিনবো আপনাকে গুলে আমরা যে হক দরওয়াই নবতা যে গুলজারে খলিলুল্লাহ সে গোফতা আমাকে চিনস নাই আমার বাবা তো ইয়াকুব আমার দাদা আমার বাবা ইয়াকুব আমার দাদা ইসহাক আমার দাদার আব্বা হলো ইব্রাহিম আমি তো নবুয়তি বংশে 14 প্রতিস্ফুটিত একটা ফুল আমি তোমার সাথে মিথ্যা কথা বলবো নাকি জুলাইখা বলে যে আমি বিশ্বাস করি না সুবহানাল্লাহ বলেন না ইউসুফ আলাইহিস সালাম বলে যে কেমনে বিশ্বাস করিবে বলে যে কসম কায়া বলতে হবে আমার যে আপনি পূর্ণ করবেন এটা কসম কায়া বলতে হবে আল্লাহ 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 ইউসুফ আলাইহিস সালাম বলে যে কসম গুফতাবো আর কানে নবুয়াত কসম গুফতাবো আর কানে নবুয়াত কে আমে মারে আর কানে ফতুয়াত জুলাইখা পুরা নবুয়তি বংশের কসম কায়া বললাম পুরা নবুয়তি বংশের কসম কায়া বললাম আমি আজকে তুমি যেটা বলবে সেটা আমি আজকে পূরণ করব জুলাইখা এবার বুদ্ধিমতী ছিল জুলাইখা বলে যে বন্ধু আজকে অবস্থা খারাপ আজকে যখন দিবে বলছে ও আল্লাহ আজকে দিবে যে তলে বন্ধু যখন কসম কাইছে তলে দিবে যে এর মধ্যে কোনো সন্দেহ নাই এখন আমি কি চাইবো বন্ধু তো 27 থেকে 28-30 বছরের যুবক টকবকে যুবক আমি তো 42 বছরের বুড়ি কাঙ্গালিনি এখন বন্ধু আমাকে কি দিবে বলতেছে আমি কি চাইবো আল্লাহ ও জুলাইখা কি চাও তাড়াতাড়ি বলো ইউসুফ আলাইহিস সালাম বলে যে জুলাইখা আজকে দিবজের মধ্যে কোনো সন্দেহ নাই জুলাইখা বলে যে আমিও বুঝি আজকে আপনি দিবেন দের মধ্যে কোনো সন্দেহ নাই কিন্তু আজকে কি চাইব জুলাইখা বুদ্ধি করে বলল বগুফতা ওয়াল জামাল আসতো জওয়ানি আল্লাহ আল্লাহ বড় করি বগুফতা ওয়াল জামাল আসতো জওয়ানি কে আগুনা
কেমি দি দি ও বিনি আল্লাহ রে ও বন্ধু আপনি যখন আজকে দিবেন বলছেন তলে মিশরের বাজার থেকে আপনাকে যেদিন আমি খরিদ করছিলাম সেদিন আমার এই শরীরের মধ্যে যেই জওয়ান কি ছিল আমার যে ঠকবগিনী যুবক যুবতী ছিলাম আমি সেই জওয়ান কিটা যদি আপনি পারেন আগে সেটা ফেরত দিয়ে দেন বগুফতাওয়াল জামাল আছে তো জওয়ানি কে আগুনা কেমি বিনি কে দিদি কে আগুনা কেমি দিদি ও বিনি বড় করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার